আসসালামু আলাইকুম, আমার নাম আবু হানিফ, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার বয়স 26 বছর। আমি পেশায় একজন ওয়েটার, থাকি ওমানে। তো আমার হিপ জয়েন্টে ব্যথা অনুভব করতাম আমি প্রায় 1.5 বছর ধরে। ব্যথা নিয়ে আমি কাজ করতাম বাইরে। তো প্রায় 1 মাস আগে আমি যখন ডাক্তার দেখাইলাম, এক্সরে করাইলাম, তারপর আমার ওই সমস্যাটা যখন ধরা পড়লো, তখন আমি ডাক্তারের কাছে গেলাম। ও ডাক্তার বললো অপারেশন করতে হবে। তো অপারেশন আমি এই মুহূর্তে করতে চাচ্ছিলাম না, কারণ এত অল্প বয়সে অপারেশনটা আমার জন্য আমি পারফেক্ট মনে করলাম না। তো আমি অপারেশন বিহীন চিকিৎসা করতে গেলাম। খুঁজতে খুঁজতে আমি অনলাইনে ডাক্তার সফলার সারে দেখা পাইলাম। তো আমি কোম্পানি থেকে ছুটি নিয়ে দেশে আসলাম, এসে এখানে চিকিৎসা নিলাম। আমি আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি। আমি তো নাম স্পষ্ট বসতে পারতাম না, আমার এখানে হিপ জয়েন্টে ব্যথা হইতো, আর পা নিয়ে আমি বসতে পারতাম না, পুরাটা বাঁকতো না। তো যখন আমি কাজ করতাম, হাঁটা চলা করতাম, তখন প্রচণ্ড পেইন হইতো। তখন তো আসলে এটা বলে বোঝানো যাবে না, যেখানে আমার পরিবারে কেউ নাই, দেশের কেউ নাই, একলা একটা বাহিরের দেশে কাজ করা, সেই মুহূর্তে এতটা অসুস্থ থাকা অবস্থায় নিজেকে আসলে খুব অসহায় মনে হয়, সেটা বলে বোঝানো যাবে না। এ পর্যন্ত আমি প্রায় 7 জন ডাক্তার দেখাইছি। তারা অনেকে অনেক বড় বড় অর্থোপেডিক্স, তো সবারই পরামর্শ একটাই ছিল, অপারেশন করতে হবে। আর আমি যখন অপারেশনের কথা আমি শুনছিলাম, তো আমি ডাক্তারদের অনেক বুঝে বলছি যে আমি অপারেশন করতে পারবো না। তখন ওনারা একটা কথাই বললো যে এছাড়া অন্য কোনো রাস্তা নাই, অপারেশন করতে হবে, টোডে টমোরও করতে হবে। তখন আমি ভিতর থেকে আসলে খুব অসহায় হয়ে গেছিলাম, যে বলতে পারেন মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত হয়ে গেছিলাম। ডিপিআরসি হসপিটালের সন্ধানটা আমি পাইছিলাম যখন আমি অপারেশনবিহীন চিকিৎসা খুঁজতে গেলাম অল্টারনেটিভ। তখন আমি ইন্টারনেটে খুঁজাখুঁজি করলাম, ইউটিউবে সার্চ করলাম, তখন আমি ইউটিউবে দেখা পেলাম ডাক্তার সফিউল্লাহ স্যারের। বর্তমানে আমি চিকিৎসা নেওয়ার পর এখন আমি অনেকটা সুস্থ, আমার আগের মতো ব্যথাও নেই, আর আমি এখন বসতেও পারি। মনের অনুভূতি বলতে আমি এটা কিভাবে বলবো বুঝতে পারতেছি না, কারণ আমি এতটাই অসহায় হয়ে গেছিলাম অপারেশনের কথা শুনে, যে আমি আল্লাহর কাছে বারবার বলতেছিলাম যে অন্য কোনো একটা রাস্তা যদি বের হয় অপারেশন বিহীন, তো আমার জন্য হয়তো খুবই ভালো হইতো। আমি যেহেতু সেটা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তো আমি আসলে ধন্যবাদ জানাই ডিপিআরসি হসপিটালে, বিশেষ করে ও ডাক্তার শফিউল্লাহ স্যারকে। কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি জানি না, আমার এখন খুবই ভালো লাগে, খুবই ভালো লাগছে।